সিসিটিভির ফুটেজে দেখা যায়, চলতি বছরের 19 ফেব্রুয়ারি নৈশ প্রহরীকে বেঁধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি আয়রন ফ্যাক্টরিতে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা। একে একে 39টি লোহার পাইপ, প্লেটশিট ও স্কোয়ার বার সহ লুট করে নেয় বিপুল মালামাল। বছরের বিভিন্ন সময় ময়মনসিংহের আঞ্চলিক মহাসড়কে সিএনজি অটোরিকশা ছিনতাইকারীর কবলে পড়ে ঘটেছে একাধিক খুনের ঘটনা। সবশেষ গত 20 জুলাই রাতে ভালুকা গফরগাঁও সড়কের পাশে প্রদীপ জুয়েলার্সে অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার লুট করে নেয় ডাকাত দল, জখম করা হয় দোকান মালিককে। সংঘবদ্ধ অপরাধ চক্রের সংখ্যা খুব কম, সাধারণত তাৎক্ষণিক বা সাময়িক কোনো প্রয়োজন মেটানোর জন্যই আকস্মিকভাবে এরকম ঘটনাগুলো বেশিরভাগ ঘটে থাকে। তাৎক্ষণিকভাবে এ ধরনের ডাকাতি সহ খুনের ঘটনা উদ্ঘাটন ও আসামিকে আইনের মুখোমুখি করা সম্ভব হলেও সংশ্লিষ্টদের মতে তদন্ত কর্মকর্তার অদক্ষতার কারণে আইনের মারপেচে বেরিয়ে যাচ্ছে অপরাধীরা। তাদের ডাকাতির হিস্ট্রি নাই, ছিনতাইয়ের হিস্ট্রি নাই, এই জন্যে এটা অভিযান যত বেশি হবে, যত আসামি গ্রেপ্তার হবে তত অপরাধের মাত্রা কম, প্রকৃত দোষীও তারা ছাড়া পাওয়া যায়। এটা আমাদের তদন্ত দুর্বলতা বসে আছে, আর যে সমস্ত অফিসার আছে তারাও যে খুব দক্ষ তাও না। গত এক বছরে ময়মনসিংহ জেলায় 7টি ডাকাতির ঘটনা সহ 15টি চুরি ও অপহরণ মামলা উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এছাড়াও 20টি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে অপরাধীকে আইনের মুখোমুখি করা হয়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।